ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি পাঁচমিশালি সবজির তরকারি। এখানে অনেকগুলো সবজি দিয়ে দিয়েছি, অনেক রকমের নিয়েছি, গাজর, এমনি আলু, আর নিয়েছি কয়েকটা মানে ডগের দিকে পুঁই শাক নিয়েছি, বটবটি, কুমড়ো, থোঁড় বা আপনারা ভাড়ালিও বলেন সেটা, আর নিয়েছি আর হচ্ছে গাঁটি কচু। তো সমস্ত আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ডাল ছিল সেই তারই পুঁই শাকের পাতা। তো আজকে লাবড়ার তরকারি হবে, আর সেটা হবে এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো এই চিংড়ি মাছটা খেতে খুবই সুস্বাদু, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে। তো এটা দিয়েই আজকে এই তরকারিটা রেসিপিটা করব। তো কুচো চিংড়ির লাবড়ার তরকারি রেসিপিটা চলুন শুরু করে দিই। এখানে কোনো মশলা দেব না। আর হ্যাঁ, আমি কিছু অসুস্থতার কারণে কিছুদিন ব্লগ দিতে পারিনি, তো আস্তে আস্তে দেওয়া শুরু করেছি এখন। আর সন্দীপা, তুমি আমার খোঁজ নেওয়ার জন্য মানে আমি যে ব্লগে আসছি না এটা দেখার জন্য মানে জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রীতি, তোমরা কমেন্ট করো, এইটা আমার মানে যে ব্লগ বানানোর জন্য খুব উৎসাহী করে দেয়, তোমরা এই কমেন্টগুলো করার জন্য আমি খুব মানে আনন্দ পাই। তো এরকমই কমেন্ট করে জানাবে, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। তো চলো রেসিপিটা শুরু করি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রথমে মাছটা ভেজে নেব। একটু তেল নিয়ে নিয়েছি মাছটা ভাজার পরে, দিয়ে দিচ্ছি মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন, এবার এর মধ্যে সবজিটা দিয়ে দেব। এখানে থোঁড়, পেঁপে আর কুমড়োটা অবশ্যই দেবেন,
তাহলে তরকারির টেস্টটা বেশি ভালো লাগবে। সবজির মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দেব না, কারণ ঢাকা দিয়ে করতে করতে সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো একদম কচি বলে আমি পরে দিলাম।